আপনারা দেখছেন এস টিভি ইউটিউব চ্যানেল, আমি সাথে আছি এমডি জুনাইদ আহমেদ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করবেন। ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করার জন্য আপনারা প্রথমে ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আপনারা এখান থেকে যে থ্রি লাইন মেনু আছে, এই থ্রি লাইন মেনুতে আপনারা ক্লিক করবেন। আমি থ্রি লাইন মেনুতে ক্লিক করলাম। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এখান থেকে আপনারা গ্রুপে ক্লিক করবেন। আমি গ্রুপে ক্লিক করলাম। গ্রুপে ক্লিক করার পর এখান থেকে ইউর গ্রুপে আপনারা ক্লিক করবেন। আমি ইউর গ্রুপে ক্লিক করলাম। ইউর গ্রুপে ক্লিক করার পর আপনারা যে গ্রুপটিতে পোস্ট করবেন সেই গ্রুপটি আপনারা ওপেন করতে হবে। আমি এই গ্রুপটিতে পোস্ট করব, এই জন্য আমি এই গ্রুপটি ওপেন করলাম। গ্রুপটি ওপেন করার পর আপনারা এখান থেকে এখানে একটি ক্লিক করবেন। আমি এখানে একটি ক্লিক করলাম। এখন যদি আপনি চান ফটো, ভিডিও, টেক্সট, আমি ফটো পোস্ট করব, এই জন্য ফটো, ভিডিও এখানে ক্লিক করব। তারপর আমার গ্যালারি থেকে আমি একটি ছবি নিয়ে আসব। আমি আমার চ্যানেলের একটি এসটিপি চ্যানেলের একটি ফটো নিয়ে আসলাম। এখন আমি এখানে লিখে দেব আপনারা আপনারা আমার আমার চ্যানেল আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তারপর আমি পোস্টে ক্লিক করে দেব। দেখুন আমার পোস্টিং হচ্ছে। দেখুন আমার এসটিভি চ্যানেলটি গ্রুপের মধ্যে পোস্টিং করে দিলাম। এভাবে আপনারা ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।